হ্যালো নার্সারি সোনামণিরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈদ নিশ্চয়ই খুব সুন্দর করে কাটাচ্ছো। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, লেট ঈদের শুভেচ্ছা। তো আমরা আবার চলে আসলাম আমাদের ক্লাসে। আজকে আমরা শিখবো নতুন একটা জিনিস, আজকে থেকে সিলাবলিও শুরু। তো আমরা শিখবো রাইট ইন ওয়ার্ডস, এটা হচ্ছে বানান শিখা আর কি। তো আমরা 1-2 গুলো তো জানি ওদের নাম, আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত ওদের বানান লেখা শিখবো, ঠিক আছে? আর তোমরা চেষ্টা করলে, এখন একটু বড় হয়েছে তো ইচ্ছা করলে তোমরা এখানে সিডাব্লিউ আর ডেটটাও লিখে নিতে পারো। তো মিস শুরু করছি, মিসের সাথে সাথে লিখবে। তো প্রথম আমরা এই যে এই দাগের পিছন থেকে আমরা 1 থেকে 5 পর্যন্ত সুন্দর করে লিখে নিব, ওকে? 1 লিখে একটা হাইফেন দিব, তারপরে 2 লিখে একটা হাইফেন দিব, 3 লিখে একটা হাইফেন দিব, 4 লিখে একটা হাইফেন দিব, তারপর 5 লিখে একটা হাইফেন দিব। এবার আমরা এগুলো স্পেলিং গুলো বানানগুলো লিখে ফেলবো, ওকে? তো মিসের সাথে সাথে পড়বে আর লিখবে। তো 1 হচ্ছে আমরা লিখবো প্রথম, 1 এর বানান হচ্ছে O-N-E-1। তো আমরা লিখে ফেলি প্রথমে, ওটা কিন্তু বড় হাতের হবে, মানে বড় ক্যাপিটাল লেটার হবে, বড় ও হবে, O-N-E-1, O-N-E-1, O-N-E-1। তোমরা কি লিখেছ? লিখো O-N-E-1। এরপর আমরা চলে যাচ্ছি 2-তে। 2 হচ্ছে বড় একটা টি দিয়ে শুরু হবে, টি ডাব্লিউ ও, 2, টি ডাব্লিউ ও, 2, টি ডাব্লিউ ও, 2। তো এটা লেখার পর আমরা লিখব 3, 3ও হবে টি দিয়ে, তো টি এইচ আর ই ই, 3। খেয়াল রাখতে হবে টি এর সাথে এইচটা লাগবে না, ফাঁকা থাকবে, ঠিক আছে? তো 3 বানানটা আমরা করি, মিসের সাথে করো, টি এইচ আর ই ই, 3, টি এইচ আর ই ই, 3, টি এইচ আর ই ই, 3। এবার আমরা লিখবো 4 বানানটা। 4 বানানটা লিখতে আমাদের লাগবে মামনি এফ কে, মানে বড় এফ কে। তো এফ ও ইউ আর, 4, এফ ও ইউ আর, 4, এফ ও ইউ আর, 4, এফ ও ইউ আর, 4। তো 4 লেখা শেষ হয়ে গেলে আমরা এখন চলে আসব 5-এ। 5 লিখতেও আমাদের মামনি এফ কে, মানে বড় এফ কে দরকার, 5, এফ আই ভি ই, 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 5। তো আসো আমরা একবার পড়ে নিই। 1, ও এন ই 1, 2, টি ডাব্লিউ ও, 2, 3, টি এইচ আর ই ই, 3, 4, এফ ও ইউ আর, 4, 5, FIVE, 5। তো আশা করি তোমরা মিসের সাথে এই লেখাটা লিখে নিয়েছো, এখন তোমরা এটা খুব ভালোভাবে শিখে নিবে, মেমোরাইজ করে নিবে, তাহলে ভালো হবে, সাথে সাথে পড়ে ফেললে আর কষ্ট হবে না। এর পরের ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত শিখবো, ঠিক আছে? তো তোমরা সুন্দর করে লিখে লেখাটা, সিডাব্লিউ লেখাটা জমা দাও। থ্যাংক ইউ।